আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 6টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে সপ্তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন, আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমি লোকাল হোস্টের পরে ব্রাউজারের মধ্যে স্ল্যাশ দিয়ে লিখব পস, যেটা আমাদের প্রজেক্টের নাম পস। ওকে, তো এখন আমাদের লগ ইন ফর্মটি চলে এসেছে। তো আমাদের ইমেল ছিল মূলত আসাদুল্লাহ কেপিআই @gmail.com, এবং পাসওয়ার্ড ছিল 1 থেকে 8 পর্যন্ত। যদি আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পেরেছি। তো আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে পেরেছি, যেমন ম্যানেজ সাপ্লায়ার্স, তারপরে ম্যানেজ কাস্টমার্স, ম্যানেজ ইউনিটস, ম্যানেজ ক্যাটাগরিজ। তো আজকে মূলত আমি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্ট। তাহলে আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে, ম্যানেজ প্রোডাক্ট, তার আন্ডারে একটা সাব মেনু থাকবে ভিউ প্রোডাক্ট। চলেন আমরা আমাদের এই ফাইলটাতে চলে যাই, এটা মূলত আমাদের ছিল sidebar.blade.php। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের রিসোর্স ফোল্ডার, রিসোর্সের মধ্যে বিওস, বিওসের মধ্যে লেআউটস, লেআউটসের ভিতরে sidebar.blade.php। তো এর নিচে নামবো আমি, দেখেন নামার পরে আমাদের সর্বশেষ যে একটা এলাই আছে এটা আমি কোলাপস করে কপি করলাম। ওকে, কপি করে এখন আমি নিচে পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন আমি ব্রাউজারটি রিলোড করি, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজ ক্যাটাগরিজ আর একটা চলে এসেছে, ম্যানেজ ক্যাটাগরিজ এবং তার আন্ডারে ভিউ ক্যাটাগরিজ। তাহলে এটাকে আমি এখন রিনেম করে নিব, দেখেন। তাহলে আমি এটা করে নিচ্ছি ম্যানেজ প্রোডাক্টস, আর আমি এটা করে দিব ভিউ প্রোডাক্টস। এখন যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তাহলে প্রোডাক্টের জন্য আমাকে আলাদা আবার রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি রাউটস ফোল্ডারে, যে রাউটস ফোল্ডার তার ভিতরে web.php। এটাতে যাওয়ার পরে দেখেন আমি সর্বশেষ রাউটগুলো কপি করব, কপি করে পেস্ট করব। এটা আমি পুরোটা কপি করলাম, দেখেন কপি, তারপর আমি নিচে পেস্ট করে দিব। এখন এখানে প্রিফিক্স নেওয়া হয়েছে গ্রুপের মধ্যে ক্যাটাগরিজ, তাহলে আমি ক্যাটাগরিজটা এখন করে দেবো প্রোডাক্টস। কন্ট্রোল ডিডি দিয়ে আমি ওয়াল সিলেক্ট করলাম, করে এটা করে দিচ্ছি প্রোডাক্টস। তাহলে আমাদের প্রিফিক্স নেম হলো প্রোডাক্টস, আর রাউট নেম products.view, products.add, products.store, প্রোডাক্টস এডিট, আপডেট, ডিলিট। তাহলে আমাকে প্রথম প্রিফিক্স প্রোডাক্টস, তাহলে আমি এটা দেখেন এই পাশে নিয়ে আসছি সাইড বারটা। এখানে প্রিফিক্স ইকুয়াল যদি স্ল্যাশ ক্যাটাগরিজ না হয়ে দিব প্রোডাক্টস হয়, তাহলে মেনুটা ওপেন হবে, অর্থাৎ মেনুটা এটা ওপেন হয়ে নিচে নামিয়ে থাকবে। তারপরে এটা মূলত আমাদের পিছনের একটি কোর্স কমপ্লিট হয়েছে, ডেভেলপ এ ফুল ওয়েবসাইট বাই পিএসপি লারাভেল 6, ওইটার 28 নম্বর পর্বতে দেখানো হয়েছে কীভাবে মেনু অ্যাক্টিভ রাখতে হয় লারাভেলে। তারপরে এটা হইলো, এটা হওয়ার পরে আমাদের রাউট ক্যাটাগরিজ ডট ভিউ হবে না, এখন হবে আমাদের রাউটটা প্রোডাক্টস ডট ভিউ। কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দেব রাউটস প্রোডাক্টস ডট ভিউ, আর এখানে রাউট ইকুয়াল যদি ক্যাটাগরিজ না ভিউ না, এটা যদি হয় প্রোডাক্টস ডট ভিউ, তাহলে এটা কি অ্যাক্টিভ থাকবে। এখন এটা আমি সেভ করলাম কন্ট্রোল হ্যাশ দিয়ে কিবোর্ড থেকে। এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন রিলোড করলাম, করার পরে হ্যাঁ এটা আমাদের হয়ে গেছে ম্যানেজ প্রোডাক্টস, তার আন্ডারে ভিউ প্রোডাক্টস। যখন আমি এটাতে ক্লিক করব, সে আমাকে নিয়ে যাবে এই রাউটটাতে, এই রাউটটা মানে সে আমাকে এই রাউটে নিয়ে আসবে, আর এই রাউট মানে সে আমাকে নিয়ে যাবে মূলত ব্যাক এন্ড ফোল্ডার, তার মধ্যে ক্যাটাগরি কন্ট্রোলার। তো এখন আমার ক্যাটাগরি কন্ট্রোলার থাকবে না, এখন মূলত আমাদের হয়ে যাবে প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করতেছি প্রোডাক্ট কন্ট্রোলার। তাহলে আমি প্রজেক্টের মধ্যে প্রোডাক্ট নামে একটি কন্ট্রোলার ক্রিয়েট করব,
তো চলেন আমরা আমাদের প্রজেক্টে যাচ্ছি, ওয়ার্ম ফোল্ডার, তার ভিতরে যে বস, বসের ভিতরে ঢুকবো। ঢুকে এখন রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করে গিট ব্যাশ হিয়ার ঢুকবো। ঢোকার পরে এখন লিখবো আমি পিএসপি আর্টিসান, আর্টিসান মেক কন্ট্রোলার, স্পেস দিব, দিয়ে আমাদের কন্ট্রোলারটা কোন ফোল্ডারে ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমার ফোল্ডার নাম হলো ব্যাক এন্ড, আমি লিখবো ব্যাক এন্ড স্ল্যাশ দিয়ে কন্ট্রোলার নাম কি। তাহলে এটা দেখেন আমি কন্ট্রোল ডিডি দিয়ে নামটা চেঞ্জ করে নিচ্ছি। তো এটা আমাদের ক্যাটাগরি না হয়ে হবে প্রোডাক্ট কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার। এখন এটা আমি এই প্রোডাক্ট কন্ট্রোলারটা কপি করলাম, কপি করে এখানে দেখেন পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ আমি কপি পেস্ট এই জন্যই করতেছি, কারণ কপি পেস্ট করলে একটু সময় আমাদের কম লাগতেছে আর ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, কম হতেছে, এই জন্য আমি কপি পেস্ট করতেছি। এখন কিবোর্ড থেকে আমি এন্টার দিব, দেওয়ার পরে আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েটেড সাকসেসফুলি বলতেছে। যেমন আমি যাচ্ছি আমাদের অ্যাপ ফোল্ডারে, অ্যাপ HTTP কন্ট্রোলার্স ব্যাকএন্ড, ব্যাকএন্ডের মধ্যে আমরা হ্যাঁ প্রোডাক্ট কন্ট্রোলার নামে আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমি যখন এই রাউটে ক্লিক করব সে প্রোডাক্ট কন্ট্রোলারের ভিউ ফাংশনে নিয়ে যাবে। তাহলে দেখেন আমি একটা অন্য কোনো একটা কন্ট্রোলার থেকে ফাংশনগুলো কপি করে নিয়ে আসতেছি। তাহলে আমি ক্যাটাগরি কন্ট্রোলারের সবগুলো ফাংশনে কপি করতেছি, দেখেন কপি করলাম, কপি করে আমি আমাদের প্রোডাক্ট যে কন্ট্রোলারটা আছে প্রোডাক্ট কন্ট্রোলারের এখানে আমি পেস্ট করে দেবো, এই যে ভিউ ফাংশন। আর এখানে যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে অবশ্যই আমাদের প্রোডাক্টের জন্য প্রোডাক্টের একটা টেবিল ক্রিয়েট করতে হবে। আর টেবিল ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদের মডেলের মাধ্যমে আমাদের লারাভেল টেবিল ক্রিয়েট করতে হয়, মডেল তারপরে মাইগ্রেট। তাহলে আমি এখন লিখবো পিএসপি আর্টিসান মেক মডেল, তারপরে মডেলটা আমি স্পেস দিয়ে মডেলটা কোথায় ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে আমাদের অ্যাপের মধ্যে মডেল নামে একটা ফোল্ডার আছে, তাহলে আমি দেবো এই যে মডেল ফোল্ডার স্ল্যাশ দিয়ে মডেলটার নামটা কী হবে। তো আমাদের মডেলের নাম হবে মূলত প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট ক্যাপিটাল লেটার পি দেবেন। প্রতিটা মডেল এবং কন্ট্রোলার ক্রিয়েট করার সময় প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে দেবেন। আমি লিখবো প্রোডাক্ট স্পেস দিয়ে -m দিয়ে এখন কিবোর্ড থেকে আমি এন্টার দেবো। তো এন্টার দেওয়ার পরে যে আমাদের মডেল ফোল্ডারের মধ্যে যে প্রোডাক্ট নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে, দেখেন প্রোডাক্ট। ওকে, এবং আমাদের ডাটাবেসের মধ্যে ডাটাবেস ফোল্ডার, তার ভিতরে যে মাইগ্রেশন ফোল্ডার, তার ভিতরে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, দেখেন এই যে প্রোডাক্টস টেবিল। এখন দেখেন প্রোডাক্টস টেবিলের মধ্যে আমাদের কি কি ফিল্ড লাগবে। তাহলে আমি ক্যাটাগরিজ থেকে কিছু ফিল্ড কপি করে নিয়ে আসতেছি, যে ক্যাটাগরিজ এটা থেকে আমি দেখেন এই যে মাসকানের এই চারটা ফিল্ড আমি কপি করলাম। কপি করে আমাদের প্রোডাক্ট যে টেবিলটা লাস্টে ক্রিয়েট হয়েছে, যে প্রোডাক্ট এর আইডি এর নিচে দিবেন, পেস্ট করলাম, দেখেন। এখন আমাদের ডাটা টাইপ নিলাম স্ট্রিং, প্রোডাক্টের নাম আর টাইনি ইন্টিজার, ডাটা টাইপ স্ট্যাটাস ডিফল্টভাবে 1 ঢুকবে, আর ইন্টিজার ক্রিয়েটেড বাই এবং আপডেটেড বাই, অর্থাৎ কোন ইউজার ক্রিয়েট করতে সে দুইটা ইন্টিজার নিলাম। এখন দেখেন আমাদের প্রোডাক্টের মধ্যে কী কী জিনিস লাগবে। আমাদের প্রোডাক্টের মধ্যে লাগবে সাপ্লায়ার, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা কিনতেছি কোন সাপ্লায়ারের কাছ থেকে কিনতেছি। তাহলে সেটা রাখতে গেলে আমাদের রাখতে হবে সাপ্লায়ার আইডি। তারপরে আমরা যে প্রোডাক্টটা আমাদের স্টোরে ঢুকাইতেছি বা কিনতেছি, সেই প্রোডাক্টটা কোন ইউনিটে, আর সেটা কি কেজিতে, প্রোডাক্টটা কি কেজির প্রোডাক্ট নাকি পিসের প্রোডাক্ট। যেমন কোনো একটা টি শার্ট তাহলে সেটা পিস, আর যদি কেজি হয়, কোনো একটা রডের দোকান যদি হয় তাহলে 100 কেজি বা 200 কেজি, তাহলে সেই প্রোডাক্টটা কেজিতে, বা চালের দোকান হলে কেজিতে, তাহলে ইউনিট আইডি লাগবে। তারপরে আমাদের প্রোডাক্টটা ক্যাটাগরি কি, এটা কি ইলেকট্রনিক্স নাকি কাপড় আপনার সিমেন্ট নাকি রড, এটা কোন ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি আইডি লাগবে। তাহলে আমরা 3টা আইডি নিব, সাপ্লায়ার আইডি, ইউনিট আইডি এবং ক্যাটাগরি আইডি। আর 3টা আমি ইন্টিজার নিব। তাহলে দেখেন আমি এখানে নেমের আইডি আগে আমি নিচ্ছি $, টেবিল এর মধ্যে ডাটা টাইপ দেবো ইন্টিজার, ইন্টিজার এর ভিতরে আমি নিব প্রথমে নিচ্ছি সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার আন্ডারস্কোর আইডি। তাহলে এটা আমি দেখেন কপি করলাম, কপি করে আমি নিচে পেস্ট, কপি
নিচে আমি পেস্ট করে দিচ্ছি দুইটা, একটা দুইটা। তারপর এটা কি হবে আমাদের সাপ্লাইয়ার আইডি হইলো, তারপর ইউনিট আইডি, এটা কোন ইউনিটের প্রোডাক্টটা, তাহলে আমি দিব ইউনিট আন্ডারস্কোর আইডি। তারপরে দিব আমি ক্যাটেগরি আইডি, তাহলে ক্যাটেগরি আন্ডারস্কোর আইডি দিয়ে আমি এখন দেখেন সেভ করলাম। তারপর আমাদের প্রথম ঢুকবো সাপ্লায়ার আইডি, কোন সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা কিনলাম, ইউনিট আইডি কোন ইউনিটের, ক্যাটেগরি আইডি কোন ক্যাটেগরির, তারপরে প্রোডাক্টের নাম, তারপরে টাইনি ইন্টিজার, এটা ডিফল্ট ভাবে ওয়ান, আর এটা ক্রিয়েটেড বাই কোন ইউজার ক্রিয়েট করতেছে, কোন ইউজার আপডেট করতেছে। আর একটা জিনিস দেখেন, প্রোডাক্টটা যখন আমরা প্রথম কোন একটা প্রোডাক্ট ঢুকাবো, সেটা বাই ডিফল্ট ভাবে প্রথমে কোয়ান্টিটি থাকবে জিরো, যখন আমরা পার্সেস করব তখন যত পার্সেস কোয়ান্টিটি যত করব তত স্টক হবে। তাহলে আমি এখানে একটা ফিল্ড নিচ্ছি কোয়ান্টিটি, দেখেন এখানে আমি দিব ডলার সাইন টেবিল, টেবিলের মধ্যে আমি দিচ্ছি কোয়ান্টিটি, কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি এটা মূলত ডাটা টাইপ, আর কোয়ান্টিটির মধ্যে দেখেন কোয়ান্টিটি নর্মালি পিস, যেহেতু এটা আপনার ইন্টিজারে আমরা দিতে পারি, বা অনেক সময় যদি আমরা কোনো কেজিতে প্রোডাক্ট কিনি তাহলে কেজি আবার গ্রাম হইতে পারে, তাহলে আমরা ডাবল নিতে পারি। বা এখানে দেখেন ডাটা টাইপের মধ্যে অনেকগুলো থাকে, যেমন আমি একটা কোনো একটা হাতে ঢুকলাম, ঢুকার পরে ডাটা টাইপে যাচ্ছি, দেখেন এটা আমি চেঞ্জ যদি একটা চেঞ্জ করি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি ক্যাটাগরি টেবিলে ঢুকলাম। ঢুকে আমি নেমটা চেঞ্জ করতে চাচ্ছি, যে নেম চেঞ্জ যাওয়ার পরে এখানে দেখবেন ডাটা টাইপ অসংখ্য ডাটা টাইপ দেওয়া আছে, ফ্লট ডাবল, তাহলে আপনারা তো জানেন ডাবল, যখন ডাটা টাইপ ফ্লট বা ডাবল নেবেন তখন দশমিক সব কিছু হবে। তাহলে আমি ডাবল নিতে পারি ডাটা টাইপ, তাহলে সে দশমিকও দিতে পারবে এবং ইন্টিজার সংখ্যাও দিতে পারবে। তাহলে আমি ডাবল ডাটা টাইপ নিয়ে নিচ্ছি ডাবল, দেখেন ডাবল, অর্থাৎ ডাবল বানানটা একটু দেখে নেই, এটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করার পরে ডাবল DOUBLE ডাবল ডাটা টাইপ, DOUBLE ডাবল, ওকে, তাহলে ডাটা টাইপ নিলাম ডাবল। ও এখানে বি হবে না, মতো একটা হয়ে গেছে ডাবল, হ্যাঁ এবার ঠিক আছে। আর ডাবলের মধ্যে আমাদের ভিতরে নেম কি হবে ফিল্ডের, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, আর এটা আমি ডিফল্ট করে দেব জিরো, প্রথম অবস্থায় জিরো ঢুকবে, তাহলে ডিফল্ট ঢুকবে জিরো, ওকে। এখন আমি এটা সেভ করলাম, দেখেন কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা মাইগ্রেট করব, আমি লিখব পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান মাইগ্রেট। এখন কিবোর্ড থেকে এন্টার দিব, দেওয়ার পরে আমাদের মাইগ্রেটেড সাকসেসফুলি। এখন যদি আমি ডাটা বেসে যাই, যে দেখেন আমি পাশের মধ্যে করলাম, রিলোড করলাম, আমাদের প্রোডাক্টস নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, যে প্রোডাক্টস তার মধ্যে এই ফিল্ডগুলো হয়েছে, সাপ্লাইয়ার আইডি, ইউনিট আইডি, ক্যাটাগরি আইডি, নেম, কোয়ান্টিটি আর স্ট্যাটাস, তারপরে ক্রিয়েটেড বাই আপডেটেড বাই, যেমন এই যে আমাদের এইগুলা ফিল্ড, এখানে কোয়ান্টিটি বাই ডিফল্ট জিরো দেওয়া আছে এবং টাইনি ইন্টিজারের যে স্ট্যাটাস সেটা তো বাই ডিফল্ট ওয়ান দেওয়া আছে, ওকে। তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এটা আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার, তার মানে প্রথম যখন আমি এই মেনুটাতে ক্লিক করব, সে আমাকে এই রাউটে নিয়ে যাচ্ছে, প্রোডাক্টস ডট ভিউ, সাইড বারে প্রোডাক্টস ডট ভিউ, তার মানে সে আমাকে এটাতে নিয়ে আসে, প্রোডাক্ট ডটস ভিউ মানে সে আমাকে ব্যাক এন্ড ফোল্ডার, তার ভিতরে প্রোডাক্ট কন্ট্রোলার এর ভিউ ফাংশন, দেখেন তাহলে আমাদের যে ব্যাক এন্ড কন্ট্রোলার এর ভিতরে যে ভিউ ফাংশন, তো এটা মূলত অল ডাটা নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, ক্যাটেগরি মডেল এর অল ডাটাটা নেওয়া হয়েছে। তো আমাদের মূলত এখন প্রোডাক্ট মডেল নিয়ে কাজ করতে হবে, তাহলে আমি প্রোডাক্ট মডেলটার উপরে সাপোর্ট দিচ্ছি, দেখেন আমি দিব ইউজ অ্যাপ ফোল্ডার, এই যে আমাদের অ্যাপ ফোল্ডার, অ্যাপের ভিতরে মডেল ফোল্ডার, মডেল ফোল্ডার, তার ভিতরে প্রোডাক্ট মডেল, প্রোডাক্ট, ওকে।
এখন দেখেন, যেহেতু আমি ইউনিট সাপ্লায়ার তারপরে ক্যাটাগরি নিয়ে কাজ করব, তাহলে আমার বাকি তিনটা মডেলও এখানে সাপোর্ট দিতে হবে। তাহলে দেখেন আমি এটা কপি করতেছি, কপি করে তিনটা এখানে পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। এখন আমি পরেরটা করে দিচ্ছি সাপ্লায়ার মডেল, সাপ্লায়ার, অথবা আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সাপ্লায়ার দেখেন, এটা আমি কপি করলাম নামটা, এটা করে দিচ্ছি সাপ্লায়ার। হ্যাঁ, অর্থাৎ এখানে আমি যখন কাজ করেছিলাম দেখেন একটা বড় ধরনের মিস্টেক হয়ে গেছে। মূলত সাপ্লায়ারের মধ্যে আমি মডেল যখন ক্রিয়েট করেছিলাম তিনটা পি হয়ে গেছে, তো যা হয়েছে তো হয়েছে, এখন চেঞ্জ করতে গেলে অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, তো ওই নামে থাক। কিন্তু আমাদের ভিউ পেজে মূলত দুটা পেজ আছে, যে সাপ্লায়ার, এখানেও সাপ্লায়ার সবগুলা, আর কিন্তু আমাদের মডেলটা ক্রিয়েট করার সময় তিনটা পি হয়ে গেছে, যে সাপ্লায়ার। তো যে যেটা হয়েছে, যেহেতু অনেকগুলো পার্ট কমপ্লিট হয়ে গেছে, তো ওই সাপ্লায়ারটা আমরা ধরে নিব, সমস্যা নাই। ওই সাপ্লায়ার মডেল সাপোর্ট দিলাম, তারপরে আমাদের দিতে হবে ইউনিট মডেল। এই যে আমাদের ইউনিট, তাহলে ইউনিট মডেলটা দিয়ে উপরে সাপোর্ট ইউনিট, তারপরে আমাদের দিতে হবে ক্যাটেগরি, তাহলে ক্যাটেগরি, ওকে। এখন আমি যে অল ডাটা এর ক্যাটেগরি না, প্রোডাক্ট মডেলের, প্রোডাক্ট মডেলের অল ডাটাটা আমি নিলাম। নেওয়ার পরে এটা কোথায় যাবে, রিটার্ন ভিউ, ভিউসের মধ্যে ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে ক্যাটেগরি ফোল্ডার। তো আমি যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমি একটা প্রোডাক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। দেখেন, প্রোডাক্ট, প্রোডাক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপরে ভিউ ক্যাটাগরি, ভিউ হাইফেন ক্যাটাগরি না হয়ে ফাইলের নাম হবে ভিউ হাইফেন প্রোডাক্ট, এই নামে আমি একটা ফাইল ক্রিয়েট করব। এখন এই প্রোডাক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এবং ফোল্ডারের মধ্যে ভিউ প্রোডাক্ট নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যে রিসোর্স ভিউস, ভিউসের ভিতরে দেখেন ব্যাকএন্ডের মধ্যে, ব্যাকএন্ডের আন্ডার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফোল্ডার, এখন এটা আমি করব প্রোডাক্ট, ফোল্ডারের নাম। তাহলে প্রোডাক্ট ফোল্ডার হইল, হওয়ার পরে প্রোডাক্ট ফোল্ডার হওয়ার পরে দেখেন, এখন প্রোডাক্ট ফোল্ডারের ভিতরে আমার ভিউ হাইফেন প্রোডাক্ট নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এটা আমি কপি করলাম, দেখেন এই যে প্রোডাক্ট ফোল্ডার, তার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল, এখন আমি এটা সেভ করব ভিউ হাইফেন প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি, ওকে, সেভ করলাম। করার পরে এখন যদি আমি পেজটাতে, এটাও আমি সেভ করলাম, দেখেন সেভ করে এখন যদি আমি এটা পেজটা রিলোড করে এই বাটনটাতে, মেনুটাতে ক্লিক করি ভিউ প্রোডাক্টস, তাহলে আমাকে এই পেজটাতে নিয়ে এসেছে, পেজে কোনো কন্টেন্ট নাই, এই জন্য ফাঁকা আছে। তো আমি চাচ্ছি যে আমাদের কাস্টমার বা সাপ্লায়ার যে কোনো একটা ভিউ ফাইল থেকে কপি করে নিয়ে আসতে, তো আমি সাপ্লায়ার থেকে নিয়ে আসতেছি, যে ভিউ সাপ্লায়ার এর অল কন্ট্যাক্টগুলো নিব আমি, কপি করে কন্ট্রোল ইয়া দিয়ে সিলেক্ট করলাম, তারপরে কপি, কপি করে এখন আমি এই পেজটার মধ্যে পেস্ট করে দিব, পেস্ট করে এখন সেভ করলাম। দেখেন সেভ করার পরে পেজটা আমি রিলোড করলাম, রিলোড করার পরে আমাদের এই চলে এসেছে যে ম্যানেজ সাপ্লায়ার আর সাপ্লায়ার লিস্ট অ্যাড সাপ্লায়ার। তাহলে এটা আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে চলে যাচ্ছে আমি উপরে, দেখেন এখানে আমি এটা করে দেবো প্রোডাক্ট, যে ম্যানেজ প্রোডাক্ট, আর এটা মূলত হবে আমাদের যে প্রোডাক্ট লিস্ট, আর এটা হবে অ্যাড প্রোডাক্ট। যেহেতু অ্যাড প্রোডাক্ট হবে, তাহলে রাউটটাও চেঞ্জ করতে হবে আমাকে, তাহলে এখানে রাউট দিব সাপ্লায়ার্স ডট অ্যাড না হয়ে আমাদের হবে এই রাউটটা, দেখেন এটা আমি কপি করলাম, কপি করে প্রোডাক্টস অ্যাড, প্রোডাক্টস ডট অ্যাড, এই রাউটটা কপি করলাম, কপি করে এখানে দিতে হবে আমাদের প্রোডাক্টস ডট অ্যাড, এই রাউটটা দিতে হবে, ওকে। এখন এই যে আমি অল ডাটাটা যে পাস করলাম, দেখেন অল ডাটা, এই ওয়াল ডাটা কম্প্যাক্ট করে এখানে গেল, যাওয়ার পরে এই ওয়াল ডাটাটা আমি এখানে ফরিস করলাম টিআর এর উপরে, অর্থাৎ যতগুলা ইয়া পাইবে ততবার ফরিসটা, এই টিআরটা লুপ হবে, এই যে এটা, এই নিচের টিআরটা বারবার লুপ হয়ে আসবে। তো এখানে
ফরেস্টটা যেহেতু ওপেন হয়েছে, ওয়ার্ল্ড ডাটা, ওয়ার্ল্ড ডাটা এস আর কিটা মূলত নিয়ে নেওয়া হয়েছে ইন্ডেক্সের জন্য, কি প্লাস ওয়ান, অর্থাৎ ইন্ডেক্স যেহেতু এর যেহেতু জিরো দিয়ে শুরু হয় তার সাথে ওয়ান যোগ হয়ে বারবার লুপ যতবার করবে তত সিরিয়ালটা আসবে। তারপরে সাপ্লায়ার্স ভেরিয়েবল নেওয়া হয়েছে, তো আমি যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এটা আমি করে দিচ্ছি প্রোডাক্ট, যত জায়গা আছে চেঞ্জ করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে, এখন করে দেবো প্রোডাক্ট, ওকে। এখন একটা জিনিস দেখেন, যেহেতু ফরেস্টটা ওপেন হয়েছে টিআর এর উপরে আর এখন টিআর এর নিচে ফরেস্টটা ক্লোজ হলো এন্ড ফর ইচ, এখন আমাদের প্রথমটা কি সাপ্লায়ার নেম, সাপ্লায়ার নেম, তারপর এটা হয়েছে প্রোডাক্টের ইউনিটটা এখানে দিব না, আমি দিব যে প্রোডাক্টের ক্যাটেগরি কি, ক্যাটেগরি ক্যাটেগরি, তারপর আমি দিব প্রোডাক্টের নাম নেম, তারপরে অ্যাড্রেসের জায়গায় আমি করে দিচ্ছি ইউনিট, অর্থাৎ সেই কোন ইউনিটের প্রোডাক্টটা ইউনিট, আর অ্যাকশন থাকবে। এখন প্রথমটা প্রোডাক্টের সাপ্লায়ার আইডি, তো আমরা মূলত তো নেম নেইনি, দেখেন এখানে নেওয়া হয়েছে সাপ্লায়ার আইডি, ক্যাটেগরি আইডি, তাহলে আমি এখানে আইডি দিচ্ছি, তারপর আমি জয়েন করে দেখাবো। দেখেন এখানে আমি দিচ্ছি যে সাপ্লায়ার আন্ডারস্কোর আইডি, আর একটা দিয়ে আমি কপি করে দিচ্ছি, আর এটা থাকবে নেম, তারপর সাপ্লায়ার আইডি, তারপরে ক্যাটাগরি আইডি, তাহলে এটা আমি কপি করে নিচে দিয়ে দিচ্ছি, দেখেন কপি করলাম, কপি করে আমি নিচে পেস্ট করে দিলাম, এটা পরবর্তী সময় চেঞ্জ করে নিচ্ছি, অতএব একটাই থাকুক। তারপরে প্রোডাক্টের নেম, তাহলে প্রোডাক্টের নেম ফিল্ড আমরা রেখেছি নেম শুধু, তারপরে থাকবে ইউনিট, তাহলে ইউনিট আইডিটাও আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন ইউনিট আইডি, তার মানে আমার হলো প্রথমটা সাপ্লায়ার আইডি, আর এটা করে দিচ্ছি তাহলে ক্যাটেগরি আইডি, তারপরে প্রোডাক্টের নেম, তারপরে ইউনিট আইডি, ওকে ইউনিট আইডি, আর নিচেরটার মধ্যে অ্যাড্রেস একটা ফিল্ড বেশি আছে, এটা আমি রিমুভ করে দিলাম। করে এখন যদি আমি পেজটা রিলোড করি দেখেন কি হয়, পেজটা রিলোড করলাম, করার পরে হ্যাঁ ঠিক আছে, যে আমাদের সাপ্লায়ার নেম, ক্যাটাগরি, প্রোডাক্টের কোন ক্যাটাগরি, প্রোডাক্টের নাম, তারপরে ইউনিট, অ্যাকশন, আর এখানে আমাদের সাপ্লায়ার্স ডট এডিট রাউট, তার সাথে প্রোডাক্টস এর আইডি যাচ্ছে কমা দিয়ে, তাহলে এখানে সাপ্লায়ার্স ডট এডিট হবে না, এখন আমাদের রাউট হবে মূলত প্রোডাক্টস ডট এডিট, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট, যে প্রোডাক্টস ডট এডিট সাথে কমা প্রোডাক্টের আইডি যাচ্ছে, তাহলে এই যে আমরা এটা যাচ্ছে দেখেন গেট এডিট স্ল্যাশ দিয়ে এর ভিতরে আইডি পাস করা হচ্ছে, যেটা আইডি পাস করলাম, তারপরে ডিলিটেডটাও সেম, এখানে সাপ্লাইস ডট ডিলিট না, এটা মনে হবে আমাদের প্রোডাক্টস ডট ডিলিট, যেটা কপি করলাম, দেখেন কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম প্রোডাক্টস ডট ডিলিট, সাথে যাচ্ছে আমাদের প্রোডাক্টস এর আইডি, তাহলে এটা মূলত যাচ্ছে আমাদের এই রাউটসে, দেখেন এই রাউটসে আসছে, আর যেহেতু আইডি পাস করেছি ডিলিট স্ল্যাশ দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডি, ওকে এটা এখন আমি সেভ করলাম, দেখেন সেভ করে এটাও সেভ করলাম, কন্ট্রোলারও সেভ করলাম, করে এখন আমি পেজটা রিলোড করবো, দেখেন রিলোড করার পরে কোনো নাই, যেহেতু ডাটা এটা ফাঁকা আছে এই জন্য কোনো কিছু আসে নাই, যখন আমি এটাতে ক্লিক করবো অ্যাড প্রোডাক্ট, তার মানে সে আমাকে নিয়ে যাচ্ছে এই রাউটটাতে প্রোডাক্ট ডট এড, তার মানে সে এটা মূলত আমাদের এই রাউটটাতে হিট করবে, হিট করার মানে সে আমাকে নিয়ে যাবে ব্যাক এন্ড ফোল্ডারের প্রোডাক্ট কন্ট্রোলারের অ্যাড ফাংশনে, তাহলে চলুন আমরা এই যে অ্যাড ফাংশনে চলে যাচ্ছি, অ্যাড ফাংশন, এখন অ্যাড থেকে পাঠানো হয়েছে কোথায় দেখেন ব্যাক এন্ড, ব্যাক এন্ডের ভিতরে ক্যাটাগরি ফোল্ডার, তাহলে আমাদের ক্যাটাগরি ফোল্ডার না আমাদের হবে প্রোডাক্ট ফোল্ডার, প্রোডাক্ট ফোল্ডারের মধ্যে অ্যাড ক্যাটাগরি না হয়ে আমরা আমাদের হবে অ্যাড প্রোডাক্ট, ওকে অ্যাড প্রোডাক্ট হবে, এখন আমি প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট ফোল্ডারের মধ্যে অ্যাড প্রোডাক্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব, দেখেন এই যে আমাদের প্রোডাক্ট ফোল্ডার, প্রোডাক্ট ফোল্ডার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল, এখন এটা আমি সেভ করব অ্যাড প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি, সেভ করলাম, সেভ করার পরে যে আমাদের অ্যাড সাপ্লায়ার ছিল, অ্যাড সাপ্লায়ারের এটা আমি কন্ট্রোল এয়ার দিয়ে অল সিলেক্ট করলাম, করে আমি এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো, দেখেন পেস্ট করলাম, পেস্ট করে এখন আমি সেভ করলাম কন্ট্রোল এয়ার দিয়ে, এখন যদি আমি পেস্টটা রিলোড করি, রিলোড করে আমি এই অ্যাড প্রোডাক্ট বাটন এটাতে ক্লিক করি, বাটনটাতে ক্লিক করলাম, দেখেন সে আমাকে এই পেস্টটাতে নিয়ে আসছে,
তো এখানে দেওয়া আছে সাপ্লায়ার নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তো এগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। তো আমাদের প্রথমে থাকবে কি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, সাপ্লায়ার নেম হ্যাঁ থাকবে, কিন্তু এটা ইনপুট ফিল্ড হবে না, সেটা হবে সিলেক্ট। দেখেন তাহলে এটা আমি করে দিচ্ছি সিলেক্ট, সিলেক্ট ওপেন, তারপরে সিলেক্টের মধ্যে আমাকে একটা নাম নিতে হবে, সিলেক্ট নেম। দেখেন সিলেক্ট নেম দেবো কি, আমরা নিচ্ছি সাপ্লায়ার আইডি, তাহলে আমি দেবো সাপ্লায়ার আন্ডারস্কোর আইডি, আর এটার ক্লাস ইউজ করবো বোর্ড স্টাফের ফর্ম কন্ট্রোল। ওকে, এখন আমি অপশন দিব, দেখেন অপশন, তো অপশনের প্রথমটা আমি ভ্যালু রাখবো ফাঁকা, আর এটার মধ্যে আমি দিব সিলেক্ট সাপ্লায়ার, যে সাপ্লায়ার সিলেক্ট করো। তারপরে আমি নিচে একটা অপশন নিচ্ছি, দেখেন অপশন ভ্যালু ইকুয়াল ফাঁকা, আর এখানে নামও। এখন দেখেন এখানে আমি কী শো করাইবো, এই যে আমরা এ নিলাম, মডেলটা নিলাম, দেখেন এই যে সাপ্লায়ার মডেল, তো সাপ্লায়ার মডেল আমরা যে সাপ্লায়ারের লিস্টগুলো এখানে শো করাবো, কারণ সাপ্লায়ার আইডি নিবো, তার মানে অবশ্যই সাপ্লায়ের আগে লিস্টগুলো শো করাইতে হবে। আজকে পর্বটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, আপনার একটু মনোযোগ সহকারে বুঝেন, আর পর্বটি বড় হচ্ছে সমস্যা নাই। এখানে দেখেন তাহলে যে আমাদের সাপ্লায়ার্স আছে, দেখেন কয়টা সাপ্লায়ার্স আছে, এখানে ওয়ালটন কোম্পানি ইন বাংলাদেশ একটা আছে, আর একটা আমি দিচ্ছি যে সিমেন্ট, দেখেন আমি দিচ্ছি কেএস সিমেন্ট, শুরু দিচ্ছি সাপ্লায়ার নেম দিতে পারি কেএস আর এম সিমেন্ট, কেএস আর এম রড, এটা একটা কোম্পানি দিলাম, তারপরে তার মোবাইল নাম্বার দিলাম, ইমেল নাম্বার যে কোনো একটা দিলাম, স্টুডেন্ট এটা দিলাম KSRM @gmail.com KSRM, তারপরে এখানে অ্যাড্রেস দিলাম যে কোনো একটা, নতুন বাজার গুলশান ঢাকা, দিয়ে সাবমিট করলাম। তাহলে আমাদের দুইটা সাপ্লায়ার আছে। এখন এই যে অ্যাডের মধ্যে আমি এখানে দেখেন একটা ভেরিয়েবল নিচ্ছি সাপ্লায়ার্স, সাপ্লায়ার্স ইকুয়াল আমি দিব এই যে সাপ্লায়ার মডেলটা আছে আমাদের, সেই সাপ্লায়ার মডেল, সাপ্লায়ার মডেল এর অল ডাটাটা আমি নিব, অল ডাটা, অল ফাংশন ইউজ করব। তাহলে এই সাপ্লায়ার্সের মধ্যে আমাদের এই সাপ্লায়ারের অল ডাটাটা আমি নিলাম, এখন কম্প্যাক্ট করে এখানে আমি পাস করবো এর মধ্যে, দেখেন কম্প্যাক্ট, কম্প্যাক্টের ভিতরে আমি সিঙ্গেল কোটেশন দিবেন, দিয়ে এই সাপ্লায়ার্সটা পাস করলাম, দেখেন সাপ্লায়ার্স পাস করার পরে এখন দেখেন এই সাপ্লায়ার্সটা আমি যে অ্যাড ফর্মটা, অ্যাড ফর্মের এই অপশনের উপরে আমি একটা ফরিচ লুপ চালাবো, দেখেন এখানে আমি একটা ফরিচ নিচ্ছি, ফর ইচ, ফরিচের মধ্যে যে সাপ্লায়ার্স এটা ফলা যাবে ডলার সাইন সাপ্লায়ার্স এস সাপ্লায়ার দিলাম, যেহেতু ফরিচটা ওপেন হয়েছে এখন এই ফরিচটা আমি এখানে ক্লোজ করে দিব, দেখেন ফরিচটা ক্লোজ করলাম, অ্যান্ড ফর ইচ, অ্যান্ড ফর ইচ। এখন এই ভ্যালু কী হবে, তো আমরা যেহেতু সাপ্লায়ার আইডি নিয়ে কাজ করতেছি, এখন আমি এই যে সাপ্লায়ার্স এস সাপ্লায়ার নামে একটা ভ্যালু নিলাম, তো এই সাপ্লায়ার ডলার সাইন সাপ্লায়ার এর আইডি, এখানে ভ্যালু দিব ডলার সাইন সাপ্লায়ার এর আইডি, যেখানে দিব আমি এটা তো জানেন আপনার ইকুয়ার কাজ করে লারাভেলে, তাহলে দেবো এই সাপ্লায়ার এর আইডি, ভ্যালু হবে সাপ্লায়ার এর আইডি, আর তার নামটা কী হবে সাপ্লায়ার এর নেম, এখানে দিব শো হবে ডলার সাইন সাপ্লায়ার এর নেম। এখন দেখেন আমি এখানে ফরিচ করাইছি এই সাপ্লায়ার্সটা, এর মধ্যে আমি নিলাম সাপ্লায়ার্স ওয়াল, সাপ্লায়ার ওয়াল ডাটাটা আমি এই ভেরিয়েবলটার মধ্যে নিলাম, নিয়ে এখন আমি কম্পিউট করে এই সাপ্লায়ার্সটা এখানে পাস করে দিলাম। যখন আমাদের এই ফর্মে আসছে তো এখন আমি অপশনের উপরে একটা ফরিচ লুপ নিলাম, ফরিচ ওপেন, তার মধ্যে যে সাপ্লায়ার্সটা পাস করলাম এস সাপ্লায়ার, তারপরে অ্যান্ড ফরিচ, ফরিচটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে ভ্যালু দিলাম আমি, দেখেন এখানে দুইটা ডলার সাইন হয়ে গেছে, তো ভ্যালু দিলাম সাপ্লায়ার, এই যে সাপ্লায়ার ভেরিয়েবল এর আইডি, যেহেতু আমাকে ইনসার্ট করতে হবে সাপ্লায়ার আইডি, নেম নিলাম, আর আপনাদের যে ফর্মের মধ্যে যেটা নেম থাকে এটাই ঢোকে, তারপরে আর এই মাঝখানে কী শো হবে সাপ্লায়ারের নামগুলো, তাহলে সাপ্লায়ারের নাম, এখন আমি এটা সেভ করলাম, সেভ করে যদি পেজটা রিলোড করি তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। দেখেন এখানে আপনারা যদি দুটো জিনিস খেয়াল করে রাখেন, সাপ্লায়ারের নামগুলো তো আছে ওয়ালটন কোম্পানি আর KSRM রড। এখন আমি যে প্রোডাক্টে যাচ্ছি, ভিউ প্রোডাক্টস, আমি অ্যাড প্রোডাক্টে যাব, যাওয়ার পরে এই দেখেন আমাদের দুইটা সাপ্লায়ার চলে এসেছে, যে ওয়ালটন কোম্পানি এবং KSRM রড, এর ভিতরে এই নাম দুইটা শো করবে, আর ভিতরে মূলত যাবে তার আইডি, যেমন এটা আমি ইন্সপেক্ট করলাম, দেখেন কি হয়, ভ্যালু কী যাচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমি কিন্তু প্রতিটা পর্ব ডিটেলস আপনাদের বোঝানোর চিন্তা ভাবনা করি ইনশাল্লাহ।
যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আপনাদের যে সিলেক্ট, সিলেক্টের মধ্যে যে দেখেন ভ্যালু যাচ্ছে 2, আইডি 2 এবং 3। ওকে, এখন তাহলে আমাদের সাপ্লায়ার নেমটা এইভাবে লোড করাইলাম, তারপরে আমাকে লোড করাতে হবে ইউনিট নেম কি, তারপর ক্যাটাগরি নেম কি। তাহলে একইভাবে আমি এখানে দেখেন নিচ্ছি ইউনিট নামে ভেরিয়েবল, আমি দিব ডলার সাইন, ইউনিটস নামে একটা ভেরিয়েবল নিলাম ইউনিটস। ইউনিটসের মধ্যে আমাদের ইউনিট মডেল এর অল ফাংশনটা আমি নিয়ে নিলাম। এখন দেখেন আপনি যদি কম্প্যাক্টের মধ্যে নেন তাহলে এইভাবে যতগুলো ভেরিয়েবল হবে এর ভিতরে এভাবে দিতে হবে, কমা দিয়ে আবার ইউনিটস দিতে হবে, ইউনিটস এই ইউনিটসটা এভাবে পাস করতে হবে। যদি আর একটা ভেরিয়েবল হয় এভাবে পাস করতে হবে। এখন আপনার কম্প্যাক্ট নিলে এভাবে পাস করতে পারেন, আর যদি আপনার ডাটার আকারে নেন তাহলে জাস্ট এখানে এভাবে পাস করতে পারবেন। যেমন ডাটার মধ্যে আমি নিলাম ডাটা, ব্রাকেটের ভিতরে আমি দিয়ে দিলাম অ্যারে আকারে, এটা দিয়ে দিলাম সিঙ্গেল কোটেশনের ভিতরে দেখেন, তারপরে এটা নিয়ে দিলাম ডাটা এর ভিতরে, এটা দিয়ে এটা দিলাম, দিয়ে এখানে আমি এটা একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে নেব, অর্থাৎ ডাটা এর ভিতরে আমি এর আকারে এই ভেরিয়েবলগুলো পাস করে দিলাম। এই ক্ষেত্রে যেটা হবে আপনাকে যে কম্প্যাক্টের ভিতরে বারেবারে একটা পর্যায়ে দেওয়া গেছে আপনার 10টা জিনিস নিয়ে কাজ করতে লাগতেছে, 10টা আইটেম, তো 10টা আপনি ভেরিয়েবলে যেভাবে ডিক্লেয়ার করলেন, তারপর কম্প্যাক্টের ভিতরে এভাবে আপনাকে 10টা একটা একটা কমা করে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা ডাটা ইউজ করি, ডাটা এর ভিতরে সবগুলো পাঠা দিই, তারপরে এখানে আমি জাস্ট খালি ডাটাটা পাস করে দিলেই হয়। তাহলে ডাটার ভিতরে যতগুলো আইটেম থাকবে সব এই ডাটা এর মধ্যে চলে যাবে। তাহলে এখানে আমি দিব কমা দিয়ে ডলার সাইন, এই ডাটাটা পাস করে দিব। ওকে, তো এই ক্ষেত্রে আপনার কম্প্যাক্ট ইউজ করতে পারবেন, ডাটা ইউজ করবেন, ডাটা ইউজ করবেন যখন বেশি হয়ে যায় তখন ডাটা ইউজ করবেন, কারণ বারবার কমা দিয়ে কম্প্যাক্টের ভিতরে ঢুকানো ঝামেলাজনক। ওকে, তাহলে ডাটা এর ভিতরে যে গেল ইউনিটস, তাহলে ইউনিটসটাও আমি এখানে দেখেন ধরা দিব, এটা আমি কপি করলাম এই সিলেক্টের পুরোটা, সিলেক্ট ওপেন যে জায়গা হয়েছে কপি, আর এটা যে নিচের মধ্যে আমি দিয়ে দেবো মোবাইল নাম্বার, এটা মূলত এই যে লেভেল ফোর, এখানে সাপ্লায়ার আইডি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই, আর এটা হবে আমাদের ইউনিট আইডি, ইউনিট আন্ডারস্কোর আইডি, আর এখানে মোবাইল নাম্বার না এটা করে দেবো আমি ইউনিট নেম। ওকে, আর এই ইনপুট টাইপ এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, করে যে আমি যেটা কপি করলাম যে উপরেরটা এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন পেস্ট করলাম, তো এখানে দেওয়া আছে যে সাপ্লায়ার আইডি, তো এটা আমি করে দেবো ইউনিট আইডি, ইউনিট আইডি, আর এখানে সিলেক্ট সাপ্লায়ার না, এখানে হবে সিলেক্ট ইউনিট। ওকে, তারপরে যে আমি সিলেক্ট ইউনিটস যে ভেরিয়েবলটা পাস করেছি এই ইউনিটসটা এখন ফরিস করাইব, এখানে দেবো আমি ইউনিটস, দেখেন ইউনিটস এর সাপ্লায়ার না এটা আমি করে দিচ্ছি, যত জায়গায় আছে নিচে দুইটা আমি একসাথে চেঞ্জ করে দেবো, এটা করে দিচ্ছি যে ইউনিটস এর ইউনিট। ওকে, তাহলে এখানে কি যাবে, প্রথমে যে সিলেক্টের মধ্যে নেম নিলাম ইউনিট নেম, আর এখানে যাচ্ছে যে সিলেক্ট ইউনিট নেম ইউনিট, আর এখানে ফরিস করলাম ইউনিটস এস ইউনিট, তারপরে ভ্যালু যাবে ইউনিটস এর আইডি, এই ভ্যালুর মধ্যে ঢুকবে আর নামটা শো করবে ইউনিটস এর নেম, আর ফরিস ওপেন, ফরিস ক্লোজ। এখন আমি এটা সেভ করলাম, সেভ করে যদি পেজটা রিলোড করি দেখেন কী হয়, পেজটা রিলোড করলাম, করার পরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাপ্লাই দুটা লোড হয়েছে আর ইউনিটস একটা আছে, যে পিস আমাদের ইউনিট টেবিলে একটা ইউনিটস আছে পিস, তো আমি আরেকটা ইউনিটস ইনসার্ট করে নিতেছি, দেখেন ইনসার্ট করলাম, পিস দেওয়া আছে যেহেতু আমি করে নিচ্ছি আরেকটা কেজি। ওকে, সাবমিট করলাম, তাহলে আমাদের দুইটা ইউনিটস হয়েছে। এখন আমি আবার এই যে বিও প্রোডাক্টস অ্যাড প্রোডাক্টসে যাচ্ছি, যাওয়ার পরে যে আমাদের সাপ্লাই নেম দুইটা আছে, দুইটা চলে আসেছে লিস্ট, আর এখানে ইউনিটস দুইটা আছে পিস এবং কেজি দুইটা এসেছে। ওকে, তাহলে আমাদের আরেকটা করতে হবে ক্যাটাগরিজ, তাহলে আমি এই যে একইভাবে এখানে দেখেন আর একটা নিচ্ছি ডলার সাইন ডাটা এর ভিতরে করে দেবো আমি ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ ইকুয়াল এই যে ক্যাটাগরি মডেল, ক্যাটাগরি মডেল এর অল ডাটাটা আমি নিয়ে নিলাম, আর যেহেতু আমি ডাটাটা এখানে পাস করছি তাহলে এই ডাটার মধ্যে সে এই ক্যাটাগরিজটা পেয়ে যাবে। ওকে, আমি এটা সেভ করলাম, সেভ করার পরে দেখেন এটা মূলত আমাদের লেভেল ফর ক্যাটাগরি আইডি করে দিলাম, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, আর এখানে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম, আর তাহলে এটা আমি পুরোটা কপি করতেছি, দেখেন এই সিলেক্ট থেকে কপি করলাম, এটা কপি কপি করে
এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটা যে ক্যাটাগরি আইডি এটা আমি করে দিচ্ছি। এই যে সিলেক্টের মধ্যে আপনার নামটা দিতে হবে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আইডি, তারপরে এখানে সিলেক্ট ইউনিট না, এটা হবে এখন সিলেক্ট ক্যাটাগরি। ওকে, তারপরে এখানে ফরিচের মধ্যে এই যে আমি ক্যাটাগরিজ যে একটা পাস করেছি এই ক্যাটাগরিজটা কপি করলাম, কপি করে এখানে পাস করে দিলাম যে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ এর এখানে ইউনিট না, যে এস ক্যাটাগরি, ক্যাটাগরিজ এস ক্যাটাগরি, তাহলে এখানে করে দেব ক্যাটাগরি। ওকে, এটা আমি করলাম। করার পরে এখন দেখেন, হ্যাঁ, তাহলে ক্যাটাগরি আর আইডি এখানে যাবে ভ্যালুর মধ্যে, আর এখানে ক্যাটাগরি আর নেমটা শো হবে, আর ফর ইজ ওপেন, ফর ইজ ক্লোজ। এখন আমি পেজটা রিলোড করবো, দেখেন রিলোড করলাম, রিলোড করার পরে আমাদের ক্যাটাগরি দুইটা চলে আসে, যে প্যান্ট একটা ক্যাটাগরি আর একটা ইলেকট্রনিক্স একটা ক্যাটাগরি। ওকে, আর এটা মূলত আমাদের অ্যাড্রেস না, এটা আমি করে দিচ্ছি জাস্ট প্রোডাক্টের নামটা। তাহলে এখানে দেখেন এই অ্যাড্রেসটা আমি করে দিচ্ছি, এটা প্রোডাক্ট নেম, আর এখানে লেভেল ফর এবং নেম ইকুয়াল করে দিচ্ছি নেম, মানে প্রোডাক্টের নাম, এই মূলত আমি নেম নিয়েছি। ওকে, এখন আমি ফর্মটা রিলোড করব, দেখেন রিলোড করে, হ্যাঁ, রিলোড করার পরে এখানে প্রোডাক্টের নাম দিবে আর বাকি তিনটা সিলেক্ট করে দিবে, আইডি হিসেবে যাবে। তাহলে এটা আমাকে এখন ভ্যালিডেশন করতে হবে যে আমাদের যে আছে আর এটার ফর্মের আইডি নেওয়া আছে। দেখেন এই যে আইডি ইকুয়াল মাই ফর্ম, তো আমাদের যে জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশনের জন্য এখানে নেওয়া হয়েছে মাই ফর্ম হ্যাশ, যেটা আইডি আকারে নেওয়া হয়েছে, আর এখানে রিকোয়ার্ড নেওয়া হয়েছে নেম, প্রোডাক্টের নেম যেটা, তো এটা ঠিক আছে। তারপর এটা হবে আমাদের সাপ্লায়ার আইডি, এটাও রিকোয়ার্ড থাকবে, তারপর থাকবে আমাদের ইউনিট আইডি, ইউনিট আইডি এটাও রিকোয়ার্ড, তারপরে আমাদের এখানে ইমেল টু এটা লাগবে না, তারপরে ইউনিট আইডির পরে আমাদের থাকবে ক্যাটাগরি আইডি। ওকে, ক্যাটাগরি আইডি আর নেমটা উপরে দেওয়া আছে, সমস্যা নাই, একটু সিরিয়ালের। তারপরে যে মেসেজ আমি দিলাম না কিছু, বাইরে বসে শুধু বলবে রিকোয়ার্ড, আর বাকিগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ এটা অ্যাডমিন LT3 আর জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশনটা নিয়ে কপি করে নিয়ে আসা হয়েছে। তারপর এটা সেভ করব, দেখেন এটা আপনারা দেখে নিতে পারেন, একটা ফাংশন ক্রিয়েট করলে তারপর আপনারা এখান থেকে কপি করে নিতে। এখন সেভ করলাম, দেখেন সেভ করার পরে পেজটা যদি রিলোড করি, করার পর যখন আমি এটা সাবমিট করবো, সে ভ্যালিডেশনে ধরার কথা, হ্যাঁ সবগুলো ভ্যালিডেশন ধরে দিয়েছে, যে এটাও রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড। ওকে ফাইন, এখন দেখেন আমি যখন এই সাবমিট বাটনটাতে ক্লিক করব, তাহলে সে কোথায় নিয়ে যাবে, আমাকে মূলত নিয়ে যাবে আমাদের ফর্ম অ্যাড, এই অ্যাকশনের যে একটা ইউআরএল দেওয়া আছে, যে অ্যাকশন ইকুয়াল এ রাউটে সাপ্লায়ার্স ডট স্টোর, তো আমাদের মূলত সাপ্লায়ার ডট স্টোরে যাবে না, আমাদের যাবে মূলত এ রাউটসটাতে, দেখেন প্রোডাক্টস ডট স্টোর, এই যেটা কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দেব প্রোডাক্টস ডট স্টোর, আর এটা যাচ্ছে কি পোস্ট মেথডে, যেহেতু পোস্ট মেথডে যাচ্ছে, আর এটা অবশ্যই CSRF টোকেন, আর এখানে মূলত একটা ফর্মের ইয়া দেওয়া হয়েছিল যে অ্যাং টাইপ মাল্টিপার্ট অবলিক ফর্ম হাইপেন ডাটা, অর্থাৎ এটা আপনারা রিমুভও করে দিতে পারেন একটা ইমেজের জন্য, আর এটা থাকলেও কোনো সমস্যা নাই। ওকে, আমি সেভ করলাম, তো এখন যদি এটা সাবমিট করি, সে আমাকে এ রাউটে নিয়ে যাবে, এটা পোস্ট মেথডে পাঠাইছি দেখেন, আর এই জন্য আমি এই যে জায়গায় আসছে, এই জায়গায় এসে এটা আমি দিয়ে দিছি, এই যে ম্যাথ রাউট পোস্ট, তারপরে এটা যাবে মূলত প্রোডাক্ট কন্ট্রোলার এর স্টোর ফাংশনে, তাহলে যে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার এর স্টোর ফাংশন এটা, তাহলে রিকোয়েস্ট আর স্মল লেটার রিকোয়েস্ট আমি একটা ভেরিয়েবল নিলাম। এখন দেখেন এটা ক্যাটাগরি না, এটা আমি করে দিচ্ছি প্রোডাক্ট, যেটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল নিলাম প্রোডাক্ট। ওকে, তো প্রোডাক্ট এর নিউ ক্যাটাগরি মডেল না, এটা মূলত হবে প্রোডাক্ট মডেল, প্রোডাক্ট মডেল, তারপরে প্রথমে আসবে কি আমাদের এ আইডি, সাপ্লায়ার আইডি, তারপরে আসবে আমাদের ইউনিট আইডি, ক্যাটাগরি আইডি, তারপরে প্রোডাক্টের নেম। তাহলে আমি দেখেন এটা করে দিচ্ছি যে সাপ্লায়ার আইডি ইকুয়াল রিকোয়েস্ট, ফর্ম থেকে যে সাপ্লায়ার আইডিটা আসবে সেইটা, তারপর এটা করে দিচ্ছি আমি ইউনিট আইডি ইকুয়াল রিকোয়েস্টের যে ইউনিট আইডিটা আসবে, তারপর এটা আমাদের ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি
আইডি ইকুয়াল রিকোয়েস্টে যা রিড আসবে, তারপরে আমাদের নেম ইকুয়াল যে রিকোয়েস্টের নেমটা আসবে ফর্মের প্রোডাক্টের নেম, আর ক্রিয়েটেড বাই ওয়াত ইউজার আইডি, যেহেতু ওয়াত ইউজার আইডি নিয়ে কাজ করতেছি তাহলে আমাকে উপরে অবশ্যই ওয়াত সাপোর্ট দিতে হবে, ইউজ ওয়াত, ওকে দেখেন সাপোর্ট দিলাম, দেওয়ার পরে তো সেভ হলো। সেভ হওয়ার পর এটা কোথায় রিডাইরেক্ট হয়ে যাবে, রিটার্ন রিডাইরেক্ট রাউট ক্যাটাগরিজ ডট ভিউ, মূলত এটাতে যাবে না, আমাদের যাবে প্রোডাক্টস ডট ভিউ, এই রাউটটাতে যাইবে। তাহলে এটা আমি কপি করলাম, দেখেন কপি করে আমি এখানে পেস্ট করে দেব, পেস্ট, এখন সেভ করলাম। সেভ করার পরে সে সাকসেস ফাংশনে যাবে, যে এই মেসেজটা দেবে ডাটা সেভড সাকসেসফুলি, ওকে আমি এটা সেভ করলাম, দেখেন এটাও সেভ করলাম, করে এখন আমি ফর্মটা সাবমিট করব। দেখেন তাহলে আমি প্রোডাক্ট দিতেছি বাংলাদেশ ওয়ালটন মোবাইল ইন বাংলাদেশ, এই সাপ্লায়ার নেম, তারপর আমি তার এটা অবশ্যই পিসে মোবাইলের ব্যাপার স্যাপার, যেহেতু পিস ইউনিট পিস হবে, আর এটার ইলেকট্রনিক্স মানে ক্যাটাগরি ইলেকট্রনিক্স ক্যাটাগরি, তাহলে আমি দেবো ওয়ালটন মোবাইল দিতে পারি, ওয়ালটন প্রোডাক্টের নাম ওয়ালটন মোবাইল, আবার মডেলও আপনি দিয়ে দিতে পারেন যে ওয়ালটন মোবাইল 3 460 460 মডেলের নাম, ওকে দিয়ে আমি সাবমিট করলাম। দেখেন সাবমিট করার পরে আমাদের ডাটা ইনসার্ট হয়েছে, ডাটা সেভড সাকসেসফুলি, এই যে ডাটা সেভড সাকসেসফুলি এখানে ডাটাটা চলে এসেছে, যে সাপ্লায়ার আইডি 2, ক্যাটাগরি আইডি ইউনিট আইডি 1, ক্যাটাগরি আইডি 3, আর এই যে আমি নিলাম যে বাই ডিফল্ট 0 নেওয়াতে এই জায়গায় 0 ঢুকছে, কোয়ান্টিটি ইকুয়াল 0, তো এখানে আপনারা অনেক সময় আবার নাও ঢুকতে পারে 0, তো আমরা কন্ট্রোলারের মধ্যে একটা ইয়া দিয়ে দিয়ে দেখেন ডলার সাইনে যে প্রোডাক্ট নিলাম, প্রোডাক্ট এর কোয়ান্টিটি কোয়ান্টিটি ইকুয়াল এইভাবে 0টা দিয়ে দিবেন, তাহলে সবচেয়ে ফাইন, এরর খাইবে না, বা অনেক সময় এরর খাইতে পারে, যদিও আমরা ডাটাবেস টেবিলটা ক্রিয়েট করার সময় বাই ডিফল্ট 0 দিয়েছিলাম কোয়ান্টিটি, কিন্তু তারপরে আমি এখানে 0 দিয়ে দেওয়াটাই বেটার, কোয়ান্টিটি ইকুয়াল 0, ওকে। তাহলে আমাদের এই ডাটাগুলো ঢুকলো, ঢোকার পরে এখন ভিউ পেজে দেখেন সবগুলোর আইডি নিয়ে আসছে, কিন্তু আমার তো মূলত আইডিটা আসলে হবে না, আমার জয়েন করে এটা শো করাইতে হবে। তাহলে আমি চলে যাবো যে আমাদের প্রোডাক্ট মডেল, কারণ প্রোডাক্ট মডেল থেকেই তো এটা ভিউ হচ্ছে, দেখেন এখানে পর্বটি আজকে পুরোটা কমপ্লিট করা যাবে না, ভিউটা আর অ্যাডটা করাইলাম, আগামী পর্বে এডিটটা এবং ডিলিটটা দেখাবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন যে প্রোডাক্ট মডেল থেকে ওয়াল ডাটাটা নিয়ে আসলাম, এখন আমি যে প্রোডাক্ট মডেলে যাচ্ছি, দেখেন আমাদের প্রোডাক্ট মডেল যাব, প্রোডাক্ট মডেলে যে এখন আমি জয়েন করব, জয়েনটা কি দেখেন আমি লিখব পাবলিক ফাংশন, প্রথমে আমাদের কি সাপ্লায়ার আইডি, তাহলে আমি লিখব পাবলিক ফাংশন সাপ্লায়ার, সাপ্লায়ার এর মধ্যে আমি দেব, যেহেতু ফাংশন লিখছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি দেব রিটার্ন দিস দিস বিলংস টু দিবেন, যখন একটা সিঙ্গেল রিলেশন হবে তখন আপনারা বিলংস টু ইউজ করবেন, যেহেতু শুধু আমরা আইডি পাইছি একটা সাথে একটা আইডি রিলেশন, তাহলে আমি দেবো রিটার্ন বিলংস টু, বিলংস টু টোটা দেবেন টিটা ক্যাপিটাল লেটার, এই বিলংস টু, তারপরে দিবেন মডেলের নামটা কি, তা আমাদের কার সাথে রিলেশন হবে যে সাপ্লায়ার মডেলের সাথে, তাহলে এখন দিতে হবে যে সাপ্লায়ার মডেলের নাম, যেহেতু বানানটা ভুল হয়েছিল কপি করে নিচ্ছি, দেখেন তিনটা পি হয়ে গেছে সাপ্লায়ার, তারপর ডাবল কুলন দেবেন দিয়ে লিখবেন ক্লাস, এখন কমা দিবেন, কমা দিয়ে এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে কি লিখবেন, আমাদের এই যে এটার সাপ্লায়ার আইডি লিখবেন, লিখবো যে সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার আন্ডারস্কোর আইডি, তার মানে আপনি যখন বিলংস টু ইউজ করবেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে রিটার্ন দিস বিলংস টু সাপ্লায়ার মডেল, এর সাথে করবে ক্লাস, তারপরে সে কী করবে সাপ্লায়ার আইডি, মানে আমাদের যেহেতু প্রোডাক্ট টেবিলে মডেলটার মধ্যে আমি রিলেশন করতেছি, তার মানে প্রোডাক্ট মডেলের মধ্যে কী ফিল্ড আছে সেটা প্রথমে দিতে হবে, যেমন প্রোডাক্টের মডেলের মধ্যে আছে সাপ্লায়ার আইডি, তাহলে সাপ্লায়ার আইডি, তারপরে কমা দিবেন, কমা দিয়ে দিবেন আইডি, এই আইডিটা মূলত আমাদের এই যে সাপ্লায়ার মডেলটা আছে না, সেই সাপ্লায়ার মডেল মানে সাপ্লায়ার টেবিল এর আইডি, তাহলে আমাদের কী রিলেশনটা হলো, রিলেশনটা হইলো মূলত এখানে এর সাপ্লায়ার আইডি ইকুয়াল আমাদের এই যে সাপ্লায়ার যে টেবিল আছে তার আইডি, এটাই তো আমাদের রিলেশন, যেমন এই আইডিটা মূলত ঢুকছে এই যে সাপ্লায়ার টেবিল, একটু বুঝাই আপনাদের,
এই সাপ্লাস টেবিল আইডির, যেমন আমি যে ওয়াল টু নিয়েছিলাম এই যে আইডি 2, এই আইডিটা মূলত যে 2, তাহলে আমাদের রিলেশনটা কি হলো দেখেন, যে রিটার্ন ডিস বিলংস টু সাপ্লায়ার মডেল, মানে সাপ্লায়ার টেবিল টাইপ, মডেল মানে টেবিল ক্লাস, তারপরে সাপ্লায়ার আইডি মানে আমাদের প্রোডাক্ট টেবিলের সাপ্লায়ার আইডি ইকুয়াল আইডি, এই আইডি মানে এই যে সাপ্লায়ার এর আইডি, যেটা এখানে 2 ঢুকেছে, যে আইডি 2 আর এই যে সাপ্লায়ারের আইডি, এই আইডি 2 এখানে ঢুকছে। ওকে, এখন তাহলে আমাদের রিলেশন হলো সাপ্লায়ার। এখন এটা আমি সেভ করবো, দেখেন সেভ করে যে সাপ্লায়ার নেম ফাংশনটা বানাই কল করলাম, এই ফাংশনটা আমি কপি করবো, দেখেন কপি করে যে আমাদের ভিউ পেজে যাইতেছি, ভিউ প্রোডাক্টস, এর ভিতরে দেখেন সাপ্লায়ার আইডি দেওয়া আছে না, এটা আমি এখন এয়ারে করে নিব, দেখেন এখানে আমি দিব এয়ারে, এয়ারে এর ভিতরে দিব এয়ার সাপ্লায়ার, যেটা ফাংশনটা করলাম সাপ্লায়ার, তারপরে দিব সাপ্লায়ারের মধ্যে সাপ্লায়ার টেবিলের ফিল্ডটা কি, এটা আপনার দিতে হবে, আমাদের সাপ্লায়ার ফিল্ড টেবিলের ফিল্ড কি নেম, সাপ্লায়ার চলে যাচ্ছে হয়ে যায় সাপ্লায়ার নেম, তাহলে এখানে দিব সাপ্লায়ার এর নেম। প্রথমে আপনাকে দিতে হবে যে ফাংশনটা, যে ফাংশনটা আপনি ক্রিয়েট করেছেন মডেলের মধ্যে, যেমন আমি মডেলের মধ্যে ফাংশনটা ক্রিয়েট করেছি সাপ্লায়ার, তাহলে আমি দিচ্ছি এই যে এখানে দেখেন প্রোডাক্ট, এই প্রোডাক্ট ভেরিয়েবলটা, তারপরে প্রোডাক্ট ভেরিয়েবল এয়ারে দিবেন থার্ড ব্র্যাকেট দিয়া সিঙ্গেল কোটেশনের ভিতরে, যে সাপ্লায়ার যে মডেলের মধ্যে যে ফাংশনটা ক্রিয়েট করেছে সাপ্লায়ার, তারপরে এই নামটা কি আমাদের এই যে সাপ্লায়ার টেবিলের কোন ফিল্ডে আপনি শো করাইতেছেন, যেমন আমি চাচ্ছি নেম ফিল্ডটা শো করাইতে, এখন আমি সেভ করলাম, দেখেন সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, দিয়ে ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের ওয়ালটনের নামটা চলে আসার কথা, এই যে দেখেন এখন নামটা চলে আসে যে ওয়ালটন কোম্পানি বিডি, কারণ আমি তার নামটা ফিল্ডে দিছি। এখন যদি আপনি মোবাইল নাম্বার দেন, যে ওয়ালটন বিডির মোবাইল নাম্বারটা আপনি শো করাতে চান, তাহলে এখানে দিতে হবে এই ফিল্ডের নাম যে মোবাইল আন্ডারস্কোর নাম্বার, দেখেন আপনাকে একটু ক্লিয়ার করার জন্য জিনিসটা করতেছি, মোবাইল আন্ডারস্কোর নাম্বার। এখন যদি এটা দেন সাপ্লার, তো ফাংশন এই যে আমাদের মডেলের ভিতরে যে ফাংশন, সেই মডেলের ফাংশন এর কী হবে মোবাইল নাম্বার, যদি এটা দেন তাহলে এখন দেখবেন এই যে মোবাইল নাম্বার আসবে এ নাম্বারটা 29, যেহেতু এটা আইডি 2, এটা আমি রিলোড করলাম, দেখেন রিলোড করার পরে এখন এই যে মোবাইল নাম্বার চলে এসেছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের মোবাইল নাম্বার দরকার নেই, আমাদের মূলত সাপ্লায়ের নামটা দরকার। ওকে, নাম একইভাবে তাহলে আমি এটা কপি করলাম, দেখেন কপি করে নিচে আমাদের আরও দুইটা জয়েন করতে হবে, একটা হলো ইউনিটস, পরেরটা হচ্ছে ইউনিট, তাহলে আমি এখানে ফাংশনের নাম দেবো ইউনিট, আর এখানে মডেলের নাম হবে ইউনিট মডেল। আর একটা আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, আমাদের সবগুলো মডেল কিন্তু একটা ফোল্ডারের মধ্যে আছে, সেটা হলো যে মডেল ফোল্ডার, যখন আপনার ডিফারেন্ট জায়গায় কোনো মডেল হবে তাহলে এখানে মডেলের লোকেশনটার উপরে আপনার মডেল ইউজ করে দিতে হবে, যে মডেলটা কোথায় আছে, যেরকম আমরা কন্ট্রোলারে বলে দিছি যে ইউজ এফ ফোল্ডার, তার আন্ডারে মডেল ফোল্ডার, তার মধ্যে ইউনিট মডেল, যদি ডিফারেন্ট ফোল্ডারে থাকতো এক একটা এক এক জায়গায়, তাহলে আপনাকে উপরে এভাবে সাপোর্ট দিয়ে নিতে হতো, যেহেতু এক ফোল্ডার আছে সেজন্য সাপোর্ট দিতে লাগতেছে না। এখন আমি ইউনিট দিব ইউনিট, তারপর ইউনিট মডেল এর ক্লাস, তারপরে এখানে হবে ইউনিট আইডি, আমাদের যে ডাটাবেসের যে ইউনিট আইডি ইকুয়াল এই ইউনিট টেবিলের আইডি। ওকে, এটা জয়েন হলো, তারপরে আমাদের লাগবে ক্যাটেগরি, ক্যাটেগরি নামে ফাংশন ক্রিয়েট করলাম, এখন ক্যাটেগরি মডেল, ক্যাটেগরি মডেল, ওকে ক্যাটেগরি মডেল এর আমাদের এই টেবিলের মধ্যে প্রোডাক্টের মধ্যে কী ঢুকছে ক্যাটেগরি আইডি, ক্যাটেগরি আইডি ইকুয়াল এই ক্যাটেগরি টেবিলের আইডি। ওকে, এখন আমি জাস্ট এখানে যে এই ফাংশনটা আর এই ক্যাটাগরিটা এখানে দিব আমাদের যে পেজটার মধ্যে, এখন আমি দিব এই ক্যাটাগরি, এটা আমি রিমুভ করতেছি, দেখেন এর দিয়ে দিব, যে প্রথমে ইউনিট ফাংশনটা দিলাম, ইউনিট ফাংশনের ইউনিট টেবিলের মধ্যে কোন ফিল্ডটা নিয়ে আসতেছি, তা আমাদের ইউনিট ফিল্ডের মধ্যে মূলত আছে নেম ফিল্ড, যেমন এই যে আমি একটু আপনাদের দেখায় নেই, কারণ এটা যেহেতু আপনারা এটা ফার্স্ট করতেছেন অনেক সময় বুঝবেন না, এই যে ইউনিটসের মধ্যেও দেখেন আমাদের ফিল্ডের নাম আছে নেম, এই যে এখানে নেম, এই নেম ফিল্ড আমি নেব, তারপরে ক্যাটাগরিজ মধ্যেও আছে নেম, এই যে ক্যাটাগরিজ এটার মধ্যেও নেম, তাহলে আমি দুইটারেই খালি ফাংশনের নামটা দিয়া তারপর দিয়ে দেবো যে ইউনিটের নেম শো হবে, তারপরে ক্যাটাগরিজ এর নেম শো হবে। এখন দিব ক্যাটাগরি ফাংশনের নাম, তারপরে এখানে হবে নেম, এই যে আমাদের দেখেন প্রথমটা সাপ্লায়ার ফাংশন, ইউনিট ফাংশন,
আর ক্যাটাগরি ফাংশন, এই যে মডেলের মধ্যে তিনটা ফাংশন রিলেশন করলাম, এই তিনটা করার পরে তিনটা দিলাম, আর তিনটারই ফিল্ড নিয়ে আসছি আমরা নেম ফিল্ড। এখন আমি পেজটা দেখেন রিলোড করব, রিলোড করার পরে যে আমাদের দুইটা আইডি আছে এখানে, তখন আইডি থাকবে না, নামগুলো চলে আসবে। এখন তাহলে আমাদের নামগুলো চলে এসেছে, আর এটা মূলত ইউনিট না, এটা পিসটা চলে এসে এক পাশে। দেখেন এখানে ক্যাটাগরির মধ্যে পিস, তাহলে এখানে একটা ঝামেলা হয়েছে, ইউনিট হ্যাঁ এটা আসবে নিচে, কারণ আমি উপর দিছি ক্যাটাগরি, তাহলে ইউনিটটা আমি নিয়ে আসতেছি নিচে। দেখেন কাট করলাম, কাট করে এটা মূলত এই জায়গায় হবে। ওকে, প্রথম সাপ্লায়ার নেম, ক্যাটাগরি, তারপর ইউনিট, এটাও ইউনিট হবে না। দেখেন এখানে ইউনিটটা আর একটু নিয়ে চলে আসবে, এটাও আমি রিমুভ করলাম করে। পরে আমাদের মতো প্রোডাক্টের নামটা টিডি, তাহলে এখানে দেখেন দিলাম ডলার সাইন, এই যে প্রোডাক্ট ভেরিয়েবল অবজেক্ট সাইন প্রোডাক্ট ভেরিয়েবলের নেম, মানে আমি উপরে মূলত নিয়েছি প্রথম সিরিয়ালটা, দেখেন সাপ্লায়ার নেম, ক্যাটাগরি, তারপরে প্রোডাক্টের নেম, ইউনিট, অ্যাকশন। তাহলে আমাদের এই যে প্রথম হলো সাপ্লায়ার জয়েন করলাম, সাপ্লায়ার নেম, তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরিয়ার নেম, তারপরে প্রোডাক্টের নাম, তো আমাদের প্রোডাক্ট যে টেবিলে ডাটা ইনসার্ট করলাম, এই যে প্রোডাক্টের নাম দিলাম অল্টন মোবাইল 460, তাহলে যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নেম, তারপরে আবার ইউনিট যেহেতু ইউনিট, তারপরে যে ইউনিটের জয়েন। ওকে, এখন আমি সেভ করলাম, সেভ করে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে ঠিকঠাকভাবে চলে আসার কথা। হ্যাঁ, এবার সব ঠিকঠাকভাবে চলে এসেছে, যে সাপ্লায়ার নেম ওয়ালটন কোম্পানি ইন বাংলাদেশ, ক্যাটাগরি কি ইলেকট্রনিক্স ক্যাটাগরি, আর আমাদের প্রোডাক্টের নাম কি ওয়ালটন মোবাইল 460, আর এটার কি ইউনিট কি পিস। ওকে, তাহলে দেখেন আমাদের আজকের পর্বটি কত হয়েছে, ওরে বাবা 51 মিনিট হয়ে গেছে। তা আগামী পর্বে আমি এডিট মোডটা এবং ডিলিটটা দেখাবো, তা আশা করি আজকের পর্বটি খুব একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, আপনারা এটা বারবার দেখবেন, এই যে ভিউ পেজটা, তারপরে এই যে জয়েনটা দেখবেন, এবং এই যে অ্যাড ফর্মের মধ্যে আমি কীভাবে বারবার সিলেক্ট করে ফরেস্ট করাইলাম সেটাও দেখবেন একটু মনোযোগ সহকারে, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।